সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নাথ অ্যান্ড মৌলিক ভ্লগস। সো আপনারা কেমন আছেন বলুন? আমরা খুব ভালো আছি। কিন্তু আজকে আজকে একটা টপিক নিয়ে বলতে চলেছি, সেটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর যে এখন সিচুয়েশনটা আছে, সিচুয়েশনটা খুব একটা ভালো নেই, আবার খুব একটা খারাপও নেই। আমাদের যে গাড়িগুলো সেগুলো খুব আস্তে আস্তে গেছে। তিস্তা নদীর পাশ দিয়ে যেখানটায় একটু ভাঙাচোরা আছে সেখানটা খুব আস্তে আস্তে নিয়ে গেছে। আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। সো প্রথমে দেখবেন যে ভিডিওগুলো দেখাবো, সেই ভিডিওগুলোতে দেওয়া আছে তিস্তা নদীর পাড়গুলো কেমন আছে, কীভাবে যাচ্ছি। সো ভিডিওটা সিচুয়েশন রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মি প্লাস এখানকার যে যারা আছে পদে, তারা খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে ব্যবস্থাটাকে। সো আপনারা আসতে পারেন, কোনো রিস্ক নেই সেভাবে, কিন্তু কোনো গাড়িকে সেভাবে বলবেন না, ফোর্স করবেন না যে তাড়াতাড়ি চালান, একটু তাড়াতাড়ি চালান, ওরমভাবে কোনো না, খুব আস্তে ধীরে গাড়ি চলতে হবে, সবাইকে পাস করে পাস দিয়ে যেতে হবে। সো আজকের জন্য এইটুকুনি, এই ইনফরমেশানটা দেওয়ার জন্য এসেছিলাম। সো আজকের জন্য টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে রাখবেন আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য। সো আজকের জন্য টাটা।